শত প্রেম নাও দিলাম তোমাকে, তোমার যাচ্ছে দাও সঙ্গে আমাকে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দিনটা আরম্ভ করলাম। গুড মর্নিং অল অফ ইউ। এখনও ঘুমাচ্ছি, দিনটা আজকে একটু আস্তে আস্তে শুরু করলাম, জানি না আজকে একটু লেটভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে আপনাদের সাথে গল্প করতে এলাম। সারাদিনের ব্লগ, ডেলি ব্লগ দেখতে থাকুন, কী কী করছি না করছি তার ব্লগ, একটু রান্নাবান্না, একটু ঘুরতে যাওয়া, দেখতে থাকুন আজকের মতো ব্লগটা, সঙ্গে থাকুন আমার ব্লগে। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। বেশি চা খেতে পছন্দ করি, আরেকটা সুগার ফ্রি, কেননা সারাদিনে মিষ্টি খেতে বলেছে সেই জন্য সুগার ফ্রি। বেগুন ভাজা, চা আর রুটি। ওয়েটটা বেড়ে যাচ্ছে বলে চিনি ছাড়া সুগার ফ্রি দিয়ে চা খাচ্ছে। এমনিতে চিনি ছাড়াই খাই, অম্বলের জন্য চিনি ছাড়াই খাওয়া পছন্দ। চা ফ্লেভারটা ভালো বোঝা যায় চায়ের।
গাছের পুঁইশাক এতটা হয়েছে, আর একটু কাটবো। ফাঁকা হয়ে গেল বাগানটা পুরো। হলুদ গাছ হয়েছে একটাই, আচ্ছা হলুদ গাছ। আর এটা কি গাছ, আদা গাছ নাকি? এটা তো ছোলা গাছ, আর এটা কি আদা গাছ নাকি একটু বলবেন কেউ জানা থাকলে। পাতাগুলো আমার তো মনে হয় আদা লাগিয়েছিলাম, আদা গাছ। কাছ থেকে দেখালাম পাতাগুলো। একটা চাল কুমড়ো গাছ হয়েছে, মিনু এনে দিয়েছিল চাল কুমড়ো বীজ, জানি না হবে কি না। আর টমেটো গাছে আবার, টমেটো গাছটা জানি না ইয়ে মরে যাচ্ছে, ফুল হচ্ছে আর মরে যাচ্ছে, কেন একটু জানাবেন কারোর জানা থাকলে। আগের বছর বেশ টমেটো হয়েছিল, কিছুদিন আগেও টমেটো হয়েছিল। গাছের কুই শাক নাও ধরো, কি করছো? পিছনে চলে এলাম, না না ঠিক আছে, পিছনে যে জন্য চলে এলাম, একটুখানি করবো রাস্তা, বেশি করবো না। ছোটবেলায় আমরা অনেক আচার খেয়েছি, আবার নতুন করে এখান থেকে খাবার ইচ্ছে হলো। বনুকলিতে আছে দোকানটা। দাদা তোমার নাম বলো, কোন জায়গায় এটা? বনুকলি। কোথায়? কোথায়? অনুগলির এখানে বসে, উত্তরণ হাউজিং এস্টেট। দাদা আবার ফ্রিতে আমাদের আমসি দিয়েছে, ওটা আমের আমসি কি আচার। থ্যাংক ইউ। অনেকদিন বাদে দেখা হলো, আগে ব্লাউজ বানাতো, সালোয়ার কামিজ বানাতাম এনার কাছে, আবার অনেকদিন বাদে এসছি এনার কাছে। ভেতরে কি আছে? এটা ওনার দোকান। দোকানের নামটা বলো। বেঞ্জিরা। আচ্ছা কোথায় আছে এটা? তোমার নামটা বলে দাও। লালমোহন। লালমোহন, থ্যাংক ইউ। ঠিকঠাক যাতে জামা কাপড়টা ঠিকঠাক মতন হয় আমার, ঠিকঠাক খুব আপনারা পরে ঠিক বললি ওটাই ঠিক। হ্যাঁ সেটা তো রিভিউ দেবোই, অবশ্যই চ্যানেলে রিভিউ দিয়ে দেবো কেমন হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।